আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতু দর্শক আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে আল্লাহর একটি নাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রদর্শক আল্লাহ পাক রব্বুল আলামিনের নিরানব্বইটি নাম রয়েছে প্রত্যেকটি নামেরই আলাদা আলাদা ফজিলত রয়েছে যে কোনো একটি নামে যদি ডাকা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন ডাকে সাড়া দিয়ে থাকেন আল্লাহ পাক বলেছেন ও আলিল্লাহিল আসমা উল হসনা বিহা আল্লাহ পাক বলেছেন আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা তাকে সেই নামে ডাকো সুবহান আল্লাহ প্রিয়দর্শক এমনই একটি নাম হচ্ছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হাদিস শরীফে আছে রসুল্লাহ সাল্লিয়ামের সাত করেন যে ব্যক্তি রাত্রিতে শুভার পর ইয়া আল্লাহ নাম জিকির করতে করতে নিদ্রা যায় জীবিত সময়ে তার অন্তরে এবং মৃত্যুর পর তার কবরে আল্লাহ নূর চমকাতে থাকবে সুবাহনাল্লাহ প্রিয় দর্শক সবচেয়ে উত্তম একটি আমল হলো চিকিৎসকগণ অর্থাৎ ডাক্তারগণ যে রুগীর আশা ছেড়ে দেন তার জন্য শেষ ঔষধ হিসাবে এই আল্লাহর নামের জিকির দ্বারা রোগ মুক্তির আশা করা যায় ডাক্তারগণও ছেড়ে দিয়েছেন আশা এই মুহূর্তে আপনি ওই রুগী যদি পড়ে সারাক্ষণ ইয়া আল্লাহ মন থেকে যদি আপনি সারাক্ষণ পড়তে থাকেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আল্লাহ কুদরতি কুদরতিভাবে আপনার রোগ মুক্তির ব্যবস্থা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক যদি কোনো মহিলা সন্তান প্রসবকালীন বেদনায় বিশেষ কষ্ট পায় তাহলে ইয়া আল্লাহ পবিত্র নাম মুবরক একুশ বার পাঠ করে আখের গুড়ের উপরে ফু দিয়ে উক্ত মহিলাকে খাওয়ালে ইনশাআল্লাহ আল্লাহ অতি সহজেই বাচ্চা প্রসব হয়ে যাবে সুবাহান আল্লাহ আরেকটি আমল হলো যদি কারো পাজর বা সিনা অথবা মাথায় বেদনা হয় অজু করে যে ব্যক্তি ব্যথার জায়গায় কালি ছাড়া যদি ইয়া আল্লাহ শব্দটি সাতবার লিখে এবং ছয়বার বার ইনশা আল্লাহ আল্লাহ ব্যথা করে দিবেন এই নামের আরেকটি সুন্দর আমল রয়েছে বাহিজ বুস্তামি রহমতুল্লাহ আলাই নিজের ব্যক্তি জীবনের একটি আমল তিনি বর্ণনা করেছেন ইয়া আল্লাহ এই পবিত্র নামটি যে ব্যক্তি দৈনিক চার হাজার তিনশো ছাপ্পান্ন বার পাঠ করে চল্লিশ দিন পর্যন্ত একাধারে জিঘির করে আল্লাহ তালা তার মনের সকল বাসনাগুলো পূরণ করে দেন তবে শর্ত হল ভালো ফল লাভের জন্য সর্বদা ফকির মিসকিনদেরকে দান করতে হবে তা না হলে আমলের দ্বারা পূর্ণ ফজিলত আশা করা যায় না আল্লাহ আকবর প্রদর্শক তাহলে আসুন আমরা সবাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই নামের জিকির আমরা করি আর ফায়দাগুলো হাসিল করি